वेलकम टू माय अर्पिताज किचन। आशा करी अपनारा सबाई भालो आछेन। आजके आमी बानाबो ऑरेंज चिकेन रेसिपी। ऑरेंज चिकेन रेसिपी बनानोर जोन्नो एखाने हाफ किलो आमी बोनलेस चिकेन निये निएछि। एखन चिकेनेर मध्ये दिए दिच्छि स्वाद अनुयायी नून, गोलमरिच गुड़ो हाफ चामच, दिए देबो একটা ডিম ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ মতো ময়দা। এখন চিকেনটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে। আগে আমি একটু মাখিয়ে নি, তারপরে আবারো দিয়ে আমি মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। এখন এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। এটাও গোলানো হয়ে গেছে, এখন এটাকেও সাইড করে রেখে দিচ্ছি। অরেঞ্জ চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস। আমি এখানে দুটো অরেঞ্জকে জুস করে নিয়ে নিয়েছি। এখন এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ সয়া সস। এক চামচ ভিনিগার, এখানে আমি হোয়াইট ভিনিগার নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। বড় চামচে 2 চামচ চিনি। আর স্বাদ অনুযায়ী নুন। সবকিছু দিয়ে ভালো করে নাড়িচাড়ি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকেও আমি সাইডে রেখে দেবো মিশিয়ে নিয়ে। যেহেতু দানা চিনি তো এত তাড়াতাড়ি তো গলবে না, সসটা বানানোর সময় গলে যাবে। এখন এটা সাইডে রেখে দিয়ে বানিয়ে নেব পাকোড়াগুলো। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে ভাজবো। আশা করি আপনাদের এই অরেঞ্জ চিকেনের রেসিপিটা ভালো লাগছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চিকেনগুলো সব ছেড়ে দিলাম। একটু সময় ধরে পাকোড়াগুলো ভাজতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থাকে। তো এক সাইড হয়ে গেলেই আমি উল্টে দেব। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। পাকোড়াগুলোকে ভাজা হতে দেবো আর আমি ওইদিকে সসটাকে বানিয়ে নিই। সস বানানোর জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন অরেঞ্জ জুসটাকে ঢেলে দিচ্ছি। সসটা খুব বেশি সময় ধরে বানাবো না, একটু নাড়িয়ে 2-3 মিনিট নাড়াবো। তারপরে আমি এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি যাতে সসটা একটু গাঢ় হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে আরও 1-2 মিনিট নাড়াবো। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানো দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি। সয়া সসের জন্য এটা একটু দেখতে কালচে হয়েছে। তো আমার সসটা রেডি হয়ে গেছে। এখন যে পাকোড়াগুলো আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পাকোড়াগুলো তুলে নিলাম। এখন এই সসের মধ্যে পাকোড়াগুলোকে সব ঢেলে দেব। চিকেনগুলো আমি এবার দিয়ে দিলাম সসের মধ্যে। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সসটা পুরো চিকেনের গায়ে লেগে যায়। অরেঞ্জ চিকেনটা রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। তাহলে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপির সাথে।